আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে বিদেশে টাকা ইনকাম করা অত সহজ না, পরিবারের সবাই তো কষ্টগুলো দেখে না যে কিভাবে টাকা ইনকাম করতে হয়। এই যে আমাদের দেশি চাড্ডা ভাই, ঠিক আছে, সকালবেলা থেকে তারা ঘাস কাটতেছে, বিশাল এরিয়া জুড়ে ঘাস কাটতেছে, এখনো লাঞ্চ টাইম হয় নাই, 11:30 বাজে। এই আজকে রোদের তাপমাত্রা সিঙ্গাপুরে এত যে প্রায় 32-34 এরকম রোদের তাপমাত্রা। এই রোদের মধ্যে 12 কেজি মেশিন ঘাড়ে নিয়ে যখন মেশিনটা স্টার্ট দেয়, তখন এটা কিন্তু আরও অনেক ভাইব্রেশন হয়। তখন এই ভাইব্রেশন মেশিন দিয়ে সকালবেলা 7টায় এসে এখানে লরি নামা দিয়ে যায়। নামা দিলে তারা সারাদিন ঘাস কাটতে থাকে। এখানে পানি খাওয়ার ব্যবস্থা পর্যাপ্ত নাই, বোতলে করে পানি নিয়ে আসতে হয়। তারপরে দেখেন যাচ্ছে যে পর্যাপ্ত পেশাবের জায়গা, পায়খানার জায়গা এমার্জেন্সি হলে দুষ্কর হয়ে যায় এদের জন্য, কারণ এরা ও কাজই সবসময় রোড সাইডে, এরা আনস্কেলে গার্ডেনের কাজ করে, আর এই কাজগুলো অনেক কষ্টের কাজ হয়ে থাকে। এই যে সকালবেলা এরা পর্যাপ্ত পরিমাণ দেখা যাচ্ছে ঘাস কাটছে, সকালবেলা এদের সুপারভাইজার নামা দিয়ে গেছে, দেখেন ওই যে কত দূর পর্যন্ত দেখা যায় এই সব ঘাস এই চারজনে কাটিয়ে শেষ করছে। কিছুক্ষণ পরে লাঞ্চ টাইম, এই লাঞ্চ টাইমে এরা যে কোনো গাছের নিচে খায়া গাছের নিচেই বসে থাকবে। এটাই জীবন, টাকা কামানো অত সহজ নয়, কিন্তু টাকা যতটা ভাঙা সহজ।